পার্বত্য জেলা বান্দরবানে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে জেলা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 11:30টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বান্দরবানের 7টি উপজেলার প্রেস ক্লাবের সভাপতিদের সম্মাননা ক্রস সহ অবকাঠামোগত উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেন রিজিয়ন কমান্ডার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান সদর দপ্তরের বিজিবি সেক্টর কমান্ডার আবুল হাসনাত মোহাম্মদ শাহরিয়া সহ সকল জোন কমান্ডার, রিজিয়নের অন্যান্য অফিসারবৃন্দ ও জেলা উপজেলার কর্মরত সংবাদকর্মীরা। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে তথ্য নির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে পার্বত্য এলাকার উন্নয়নের স্রোতধারা সারা বিশ্বকে জানানোর জন্য অনুরোধ করেন প্রধান অতিথি।